যার দোকানে আজকে এই হইচই পড়ে গেল, সেই দোকানের পাইকার যারা নয়ন সহ আমাদের স্থানীয় যারা আছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের এখন আমরা ওল্ড টাউনে আছি এবং ওল্ড টাউনের এই জায়গাটার নাম হলো কসাইটুলি। কসাইটুলি কেন, সেটি হলো নবাবদের সময় আমাদের মূলত এই এলাকায় যারা যে পেশায় ছিলেন সেই পেশা অনুযায়ী এলাকার নাম হতো, যেমন কসাইটুলি, মাহুতুলি, এরকম নাম। আমরা যে এলাকায় এসেছি এবং সেই কসাইটুলির এই নয়ন তিনি দেখিয়ে দিয়েছে, 580 টাকায় বিক্রি করা যায় এবং তিনি আজকে ডিক্লেয়ার করলেন যে আরো 10 টাকা কমিয়ে 570 টাকায় মিক্স মাংস বিক্রি করবে। আমি বলবো নয়ন যা দেখিয়েছে এটি দৃষ্টান্ত, এবং সেই দৃষ্টান্তটা আমাদের এখানে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ বলবো। অর্থাৎ নয়ন যদি পারে তাহলে বাংলাদেশে যারা যারা বিত্তবান আছেন, যারা আপনার এখানে কি বলবো যে অনেক বলবো যে কর্পোরেট গ্রুপ আছেন, তারা যেটুকু এগিয়ে আসছেন আমি মনে করি আরো বেশি বেশি এগিয়ে আসুন। নয়ন যে দৃষ্টান্ত দেখিয়েছে, একটু পূর্ব ইতিহাসটা বলি, গরুর মাংস যখন 800 টাকা কেজি হয়ে গেল 4 মাস আগে, এবং তখন যেটা হয়েছিল যে নয়ন আমাদের শাহজাহানপুরের খলিল, মিরপুরের উজ্জ্বল, তারা কিন্তু একটি ব্রেক থ্রু করেছিল। তারা কি করেছিল, তাদের এই যে মিক্সড মাংস তারা কিন্তু লস করে বিক্রি করেনি, তারা এই এই মাংসগুলো আমরা কোরবানিতে যেভাবে মাংস করি সমস্ত জিনিসে সেভাবে করছে, এবং এখানে হাজার হাজার লোক আসছে। নয়ন গতকালকে 35টা গরু বিক্রি করেছে, এবং সেটি কিন্তু তার এই বিক্রি বাড়ার ফলে সে স্বল্প লাভে কিন্তু সে কম দামে দিতে পারছে। আমাদের বক্তব্য একটাই, সেটি হলো বাংলাদেশে এখনো দেখা গেল যে মাংসের দাম কোথাও 750, কোথাও 800, কোথাও 700 টাকা। নয়নটা যদি পারে, হরিণ যদি পারে, উজ্জ্বল যদি পারে, তাহলে কেন এই বেশি দাম? সেই বেশি দামের পিছনে যে কারণগুলো আছে সেগুলো অনেকগুলো কারণ তারা বলে, কিন্তু সেই কারণগুলো থাকা অবস্থায় কিন্তু তারা পাচ্ছে। আমি নয়ন কোথা থেকে গরু আনে জিজ্ঞেস করলাম, কুষ্টিয়া থেকে সে সরাসরি আনে, কিছু গাবতলী হাট থেকে কেনে, অন্যরা যারা করে তারাও কিন্তু একই সুস্থ থেকে আনে। তাহলে নয়ন তো নিজে গরু পালন করে না, যে তার এখানে 1000 কোটি টাকা বিনিয়োগ আছে, তার 1000 গরু আছে, সেখানে অল্প কষ্টে আনতে পারে তা তো না। নয়ন কোথা থেকে গরু আনে, সাধারণ হাট থেকে যে সোর্স থেকে অন্য করে আনে সেই একই। তাহলে আমি যে জিনিসটা আজকে এখানে এসেছি নয়নের পাশে এসে দাঁড়িয়েছি, এখানে 2টা কারণ, সেটা হলো আমি সবাইকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির কাছে দেখাতে চাই নয়নটা পারে, চেষ্টা করলে পারা যায়, এবং সেখানে আমি আহ্বান করবো সবাই যেন এভাবে এগিয়ে আসে। তাহলে আমাদের এই উত্তরপূর্ব নিয়ে আমাদের এত কিছু, এত আমাদের অভিযান, এত মনিটরিং, এত কথাবার্তা, এত টক শো, এত সবার যে এত আলোচনা, এই কত কয়েকবার ধরে তো শুধু দ্রব্যমূল্য হলো সর্বোচ্চ আলোচনায়, দেশের কিন্তু আরো অনেক বিষয় আছে আমাদের কাজ করার, কিন্তু আমরা কিন্তু ওই একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি, এই কারণে আমি সবার অংশগ্রহণ চাই। এর পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, সেটি হলো এইখানে যাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, ওই যে যারা বেশি দামে বিক্রি করছে তারা অনেক সময় চাপ তৈরি করছে। আপনারা জানেন রাজশাহীতে একজনকে এই কারণে খুন করা হয়েছে, বলিলকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমার নয়নগুলো কিন্তু নিরাপদ নয়। এই কারণে এখানে কিন্তু আমার অনেক গোয়েন্দা সংস্থার লোক আছে, এখানে বংশাল থানার প্রতিনিধিরা আছেন, আমি ওসি সাহেবকে বলবো, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে গতকাল তো আমার কথা হয়েছে, সেখানে এই নয়ন যে কাজ করছে তাকে সর্বাত্মক প্রোটেকশন দেওয়া, তাকে যদি কেউ হুমকি দেয় কম দামে কেন মাংস বিক্রি করছে, সেই হুমকি দেওয়াটাকে আমরা বাইরে দেখতে চাই না। আমরা দেখতে চাই হুমকি যে দিবে সে বাইরে সে থাকবে না, সে ভিতরে থাকবে, আমরা সেটা দেখতে চাই আইনশৃঙ্খলা বাহিনী।